স্বাধীনতা দিবসে এক অভিনব ঘটনার সাক্ষী হলেন খানাকুলবাসী। জগৎপুরে পাশাপাশি স্বাধীনতা দিবস পালন করলেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ও তৃণমূল ছাত্র পরিষদ খানাকুল দু নম্বর ব্লক সভাপতি মুন্সী মাহমুদুল করিম, যদিও দুজনেই পৃথক অনুষ্ঠান পালন করেন। প্রথমে আমাদের দেশের যারা বীর যোদ্ধা, যারা আমাদের দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য যারা প্রাণপণ লড়াই করেছেন, স্বাধীনতার জন্য তারা লড়াই করেছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি অন্তরকে প্রণাম শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে সমগ্র দেশবাসীকে, এলাকার মানুষকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে এই 75তম স্বাধীনতা দিবসে এলাকার একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, কি নাম? শঙ্কর মণ্ডল। শঙ্কর মণ্ডলকে আমি আমার দেশের জাতীয় পতাকাকে, তিরঙ্গা পতাকাকে আমি উত্তোলন করার জন্য আমি অনুরোধ করছি। সকলেই তাকে সমর্থন করবেন এবং দেশের প্রতি সম্মান প্রদর্শন করবেন। ওইটা খুলে দিয়ে হাতে করে ধরে, লেখাটা না সাইডে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শহীদ স্মরণে আপন মনের রক্ত ঋণ শোধ করুন, শোধ করুন, শোধ করুন। শহীদের রক্ত হবে না কুরাত, শহীদের রক্ত হবে না কুরাত। 75তম স্বাধীনতা দিবস কি জয়? 75তম স্বাধীনতা দিবস কি জয়? বন্দে মাতরম, বন্দে মাতরম। শহীদের রক্ত হবে না কুরাত, শহীদের রক্ত হবে না কুরাত। তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, ভারত জিন্দাবাদ, ভারত মাতা কি। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।